নিম্নবিত্ত মধ্যবিত্ত কৃষিজীবী পরিবারের পক্ষে কাজ করছে না। তাই আজকে বিংলায় এর একটি সুদীর্ঘ মিছিল সমস্ত কৃষক পরিবারের সন্তান এই কৃষি বিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে হাঁটলেন। আমরা এখানে একটু পরে নরেন্দ্র মোদীর সরকার যে কৃষি বিল তৈরি করেছেন সেই কৃষি বিলের কপিতে আমরা অগ্নি সংযোগ করব, তারপর আমরা আজকের এটা শেষ করব, তার আগে আমরা জয়েন্টটা করাব। এখানে উপস্থিত আছেন ডক্টর সৌমেন মহাপাত্র মন্ত্রী বিধায়ক, ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া মাননীয় সাংসদ দলের কোঅর্ডিনেটর, গীতা ভূঁইয়া মাননীয় বিধায়ক শ্রবণ, শেখ সবরাতি এই দলের বিংলা শাখার সভাপতি, চণ্ডী সমেত আরো সমস্ত নেতৃবৃন্দ আছেন, সবাইকে ধন্যবাদ। যুবতৃণমূলের সভাপতি আমি আপনাদের বলছি আমরা এখন যোগদান পর্বটা করব, তারপর এই বিলে অগ্নি সংযোগ করে আজকের আমরা কর্মসূচি শেষ করব। বিরুদ্ধে আজকে এই কৃষি বিলটাতে অগ্নি সংযোগ করছেন আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্মানের সভাপতি অজিত কুমার মাইতি এবং রাজ্যসভার সাংসদ ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া এবং পশ্চিমবঙ্গ সরকারের সফল মন্ত্রী ডক্টর অধ্যাপক সৌমেন কুমার মহাপাত্র এবং বিধায়িকা গীতা রানী ভাইয়া আমাদের শেখ সাবরাতি থেকে আরম্ভ করে সর্বস্তরের নেতৃত্ব আমরা ধিক্কার জানাই এই দিনকে। একচেটিয়া পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে এই সরকার, বিখ্যাত বিখ্যাত ব্যবসায়ী পরিবারের পক্ষে কাজ করছে এই সরকার, সাধারণ গরিব নিম্নবিত্ত মধ্যবিত্ত কৃষিজীবী পরিবারের পক্ষে কাজ করছে না। তাই আজকে বিংলায় এর একটি সুদীর্ঘ মিছিল সমস্ত কৃষক পরিবারের সন্তান এই কৃষি বিলের বিপক্ষে প্রতিবাদ জানিয়ে হাঁটলেন। আমরা এখানে একটু পরে নরেন্দ্র মোদীর সরকার যে কৃষি বিল তৈরি করেছেন সেই কৃষি বিলের কপিতে আমরা অগ্নি সংযোগ করব, তারপর আমরা আজকের এটা শেষ করব, তার আগে আমরা জয়েন্টটা করাবো। এখানে উপস্থিত আছেন